হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। তোমাদের ওয়েলকাম করছি ফ্রম শ্রীনগর। আজকে আমাদের শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার প্ল্যান। আজকেই আমরা যাব আর ফেরত চলে আসব, সো একটা ডে ট্রিপ বলতে পারো টু গুলমার্গ। আর সেই জন্য আমরা 7 সকালে উঠে পড়েছি, এখন বাজছে 7:30। আমাদের টার্গেট বেরোনোর টাইম হচ্ছে 8:30, তো রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। এখান থেকে গুলমার্গ যেতে ঘন্টা দেড়েক বা দুয়েক মতো লাগে, তো ডিপেন্ডিং অন দি ট্রাফিক। তো আজকে কিরম কি হতে চলেছে সেটা তোমাদের দেখাবো। আর যেহেতু আগামীকাল হচ্ছে 15th অফ অগস্ট, সো প্রচুর চারদিকে প্রিপারেশন হচ্ছে এখানে ফর ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অ্যান্ড এভরিথিং, সো সেই সবও চলছে, সেগুলো রাস্তায় যা দেখতে পাবো দেখাবো। আর এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, সেই শ্রীনগরের বিউটি, ওদিকে পাহাড়, ওদিকে ডাল লেক, আর এদিকে আজকে মেঘ বাবাজির এখন অতটা নামেনি, বাট দারুণ লাগছে। এই যে সকালের ভিউ, মানে ভোরবেলার ভিউ, এখন এই ফাউন্টেনটা বন্ধ আছে সেই জন্য একটু শান্ত আরো পরিবেশটা। যারা অ্যাকচুয়ালি এরকম পিস চায়, যারা সব আওয়াজের থেকে দূরে থাকতে চায় বাট শ্রীনগরের মধ্যে থাকতে চায়, তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। আওয়াজ নেই, সেরকম কিচ্ছু নেই, খুব পিসফুল। আর এই পাহাড়গুলোতে না মেঘ চলে আসে একদম, সো তখন আরো সুন্দর লাগে দেখতে। দেখি আজকে কালকে যদি দেখতে পাই। লেট খেয়ে পেপার পড়ছে, তারা নাই আবার কি বাবা, এখন আবার অনেক দূর যেতে হবে, তো তার আগে ভাবলাম একটু পেপারটা পড়ি। নিউজ কি লাগছে তারা নাই রেডি হয় না তাড়াতাড়ি, দেখেছিস আমি রেডি, তুই টাইম ওয়েস্ট করছিস। মুখটা অন্ধকার আসছে এখানে, যাই হোক চলো আমরা ফটাফট রেডি হয়ে যাই ফর গুলমার্গ। চল চলো বেরোই। হাই গাইস, এই মিররটা এমন আমার মুখই আসছে না, এই এই অ্যাঙ্গেলে আসছে। হ্যালো এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের ডে ট্রিপ রয়েছে টু গুলমার্গ। গুলমার্গ ইজ আগেন নোন ফর দ্য মিটোস অ্যান্ড অফকোর্স দ্য কেবল কার রাইডস অ্যান্ড অফকোর্স খাইবার হোটেল। বাট খাইবার হোটেলে আমরা এইবার আর থাকার প্ল্যান করিনি, বিকজ একটা হচ্ছে ওটা স্নোতে থাকার আলাদাই মজা, আর রুম অ্যাভেলেবিলিটি জন্মর এই সিজনে আমি হয়তো পেয়েও যেতাম, বাট আমি চেষ্টা করিনি। আর ব্রেকফাস্ট ওখানে করবো ভেবেছিলাম, বাট সেটা আর করছি না, বিকজ আমরা রাবাক থেকে ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি, স্যার আমাদেরকে না খেয়ে যেতে দেবে না, তো সেই জন্য চলো। আমাদের ড্রাইভার যে এসে গেছে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ উই হ্যাভ এক্স্যাক্টলি 10 মিনিটস টু ফিনিশ ব্রেকফাস্ট। উই আর সো প্রাউড অফ আওয়ার সেলস, আন্ট ইউ? আন্ট ইউ? কোথাও একটা আছে এখানে মিররটা বুঝে আছে, ওই ওই হেঁটে যাচ্ছে। তো চলো ফটাফট, লেটস সি ইউ অ্যাট রাবাক ডিনার টেবিল ওয়াক পোশে। আমাদের ড্রাইভার জিকে টাইম দেওয়া ছিল, এই আমি চুল আঁচড়াতেও ভুলে গেলাম। তো আমাদের ড্রাইভার জিকে টাইম দেওয়া ছিল 8:30, এখন বাজে 8:20, না 8:23 বাজে, সরি। তো আমাদের হাতে 7 মিনিট আছে ব্রেকফাস্ট শেষ করে গাড়িতে ওঠার, তো 7 মিনিট আছে, ব্রেকফাস্ট খাবো আমরা, চলো। এ দেখো, এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট স্প্রেড ফর টুডে। আর আমরা বসে গেছি, উই আর সিটেড, মো ওখানে বসে চারদিকে দেখছে। আর এখান থেকে দেখো বাইরেটা সুন্দর দেখা যাচ্ছে, আর এখনো ব্রেকফাস্ট সেরকম মানে লোকজন খেতে আসেনি, আমরাই সব থেকে আগে চলে এসেছি আজকে। এত জোরে গান চলছে, কপিরাইট খাবো, তো কুইকলি দেখে না, দোসাটা আমার হয়ে গেছে কোল্ড কফি, সামনে এখানে ফ্লাফি অমলেট বেক ক্রিম উইথ ওয়াটারমেলন ড্রিঙ্ক, দারুণ ব্রেকফাস্ট। আজ তো মানে আমাদের পুরো উল্টো হয়ে আছে, আমরা রেডি, আমাদের ড্রাইভার জি রেডি নয়, তুমি গাড়িটা চালিয়ে নাও, আমি এখানে বসে যাই। আজকে আমরা তাড়াতাড়ি হয়ে গেছি, আমরা হাম সাথ সাথে করতে করতে বেরিয়ে পড়ি, হাম সাথ সাথ ও বাসে করে পড়ে চলে আসবে। এফ বি সি ডি ই এফ জি এ চাই, এখানে কেটে দাও না একটা সানস্ক্রিন হয়ে যাবে, তোমার হয়ে গেছে, চলো। ওকে চলো লেটস গো। এবার আমরা উঠে গেছি মেইন রোডে, এতক্ষণ ভেতর ভেতর দিয়ে আসছিলাম, এবার আমরা গুলমার্গের দিকে যাচ্ছি। ये लोकल हाईवे है, ये क्या, ये लोकल, इसको बोलते हैं नमत फीट, ये 45 इस रोड को बोलते हैं 90 फीट रोड। ओके ओके, ये रेजिडेंशियल एरिया पूरा। अच्छा, ये दिखता है रेजिडेंशियल एरिया पूरा टाइप।
তো এই যে আমরা এখন চলেছি ওল্ড সিটির ভেতর দিয়ে, আর এখানে একটা সেখানে না সব ইলেকট্রিসিটি লাইন গুলো সব মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, এটা যেহেতু ওল্ড সিটি, এটা একটা গল্প শুনছিলাম ইশফাক ভাইয়ের সাথে যে এখানে অনেক, হ্যাঁ তো নেই একচুয়ালি মানে সহি কেউ বলা কিউকি মানে আপনার নাম্বার আপনি ফোন পে সেভ কিয়া না, তো বার বার যা ফ্ল্যাশ হওয়া তা দিমাগ মে রয়ে যাতা হ্যাঁ কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার আমরা এখন সেই জন্য চলেছি, চলো এবার আস্তে আস্তে আরো কিরম কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। এই দেখো আমরা এখন রিভার জেহলিম ক্রস করছি, এটা হচ্ছে জেহলিম। আর এই যে ব্রিজটা আগে নাকি এখানে সবকটা ব্রিজ যতগুলো ছিল রিভারের উপর সব কাঠের ছিল, এটা ফার্স্ট সিমেন্টেড ব্রিজ হয় সেই জন্য এই ব্রিজটার নাম হচ্ছে সিমেন্ট। কে বলে আপনি ইস ব্রিজ কো বলতে সিমেন্ট ব্রিজ, সিমেন্ট ব্রিজই বলতে। আচ্ছা আচ্ছা, এই পহলা সিমেন্ট ব্রিজ জেহলিম কে উপর বন গয়া না, হ্যাঁ উসকা নাম হি রাখ গয়া সিমেন্ট, সিমেন্ট ব্রিজ বলতে সিমেন্ট ব্রিজ হ্যায়। জেহলিম কে উপর না লকড়ি কে হোতে, লকড়ি কে হোতে থে পহলে, হ্যাঁ আর বহুত সারা কমজোর হো গয়ে, হ্যাঁ হ্যাঁ ওই ব্রিজ বন গয়ে সব সিমেন্ট কে। ওই 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 আমরা এখন উঠে গেছি বারামুল্লা হাইওয়ে, এইটা সোজা গিয়ে আমরা একটা জায়গা থেকে রাইট নেব যে রাস্তাটা স্ট্রেট গুলমার্গে গিয়ে শেষ হয়। আর এখানে দেখো বিআরওর বোর্ড রয়েছে, গুলমার্গ দেখাচ্ছে ওখান থেকে, এই সরি লেফট নেবো, আমি রাইট বললাম, লেফট নেবো 47 কিলোমিটার ওখান থেকে। এটাকে এটাকে বলে গাওমে জ্যাদা হ্যান্ডিক্রাফটস হোতা হয়, হ্যান্ডিক্রাফটস এটাকে ভিলেজ অফ ক্রাফটস বলে। এই যে এইটার নাম হচ্ছে দেখো ড্রং ইকো ভিলেজ। এখানেই একটা পাওয়ার প্রজেক্ট চলে, সেটা হয়তো আমরা ফেরার সময় যাবো। গুরুদ্বারা হ্যাঁ আগে, আচ্ছা এটা হচ্ছে গুরুদ্বারা আছে দেখো এখানে, আগে গুরুদ্বারা আর ঠিক তার পাশেই মসজিদ। বাহ ওয়ান্ডারফুল, এটা হচ্ছে টানমার্ক যে জায়গাটা তার মেইন বাজার দেখো। এই জায়গাটা সর্দি মে যে বরফ হতা না, হ্যাঁ হ্যাঁ, ইয়াহ পর বুটস অর জ্যাকেট মিলতে হ্যায় রেন্ট পে। ও আচ্ছা, বুটস জ্যাকেট চেঞ্জ করনা পড়তা হ্যায়, হ্যাঁ গাড়ি ভি চেঞ্জ করনি পড়তি হ্যায়, গাড়ি ভি চেঞ্জ করনি পড়তি হ্যায়, ইয়াহ সে ফির চেন ওয়ালি গাড়ি টায়ার উপর ও চেঞ্জ, হ্যাঁ 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 হ্যাঁ, এই বাইক সে বাইক ওয়ালি কি ইয়াহ সে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখো। এবার আমরা এরকম বেড নিয়ে উঠছি ওপরে, এটা উনি বলছেন যে যখন বরফ পড়ে তখন এটা এত রিস্কি হয়ে যায় রাস্তাটা, চাকা চেন লাগিয়ে উঠতে হয়, টানালে উঠতে দেয় না পুলিশরা ওখান থেকে। আমরা পৌঁছে গেছি গুলমার্গ, দ্য মিডো ফ্লাওয়ার্স। চলো, এটা হচ্ছে আইস হকি গ্রাউন্ড দেখো, আর ওই ওপরে হচ্ছে সেকেন্ড ফেজ, এখানে ক্লাউডস এ ভরা, এই যে আমরা পৌঁছে গেছি এখান থেকে হচ্ছে ফার্স্ট ফেজের গন্ডোলা রাইড কেবল কার ছাড়বে। আমাদের টিকিট চেকিংটা এখানে হবে, উইন্টার এখানে অসম্ভব ভিড় থাকে, তো অনেক শান্তিতে আমরা যাই। ঢুকে গেছি, ইউজুয়ালি দেখো এই যে ব্যারিকেড দেওয়া পুরো লাইন থাকে, লাইন থাকে, এটা অক্সিজেন আসার এটা সুবিধা, ঘুরে ঘুরে আসছি আমরা, হ্যাঁ টুরিস্ট কম, এখানে প্রেয়ার রুম রয়েছে, প্রেয়ার রুম রয়েছে আলাদা, আর আমরা আর ভাবে লোকে এখানে ওই ঠান্ডার বুঝগুলো পরে গেলে দাঁড়িয়ে থাকে, এটা আমাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, ওখানে হচ্ছে লাইনটা, ওখান দিয়ে ঢুকতে হবে। টিকিট চেকিং হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি,
ও নো দ্য কিউ স্টার্টস হিয়ার। এখানে দেখো ইমিডিয়েট এসে টিকিটও কাটতে পারো। এখানে দেখো কেবিল কার্ডটার কিছু স্পেক্স দেওয়া রয়েছে, স্লোপ ডিস্টেন্স কত, হরাইজন্টাল ডিস্টেন্স কিরকম, ডাইরেকশন, অল্টিটিউড কত, সব লেখা রয়েছে, দারুন। আর এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনটা একটু লম্বা, এরকম করে এটা ফুল প্যাকড থাকে। এখানে কেবিল কার্ডসগুলো একে একে চলে আসছে এখানে, যেগুলো রিপেয়ারিংয়ের জন্যে। আর আমরা লাস্ট এরকম কোথায় চড়েছিলাম মনে পড়ছে? কোথায়? লন্ডনে কোথায়? এমিরেটস কেবিল কার্ড। এই যে আমরা চড়ে পড়েছি আমাদের গন্ডোলাতে, ফেজ ওয়ান এটা। আর এই যে আমরা চলেছি, চারদিকটা দেখো, দেখো এটা হচ্ছে ফেজ টু এর এগুলো যাচ্ছে। আমরা ফেজ ওয়ানটা দিয়ে এলাম নিচের থেকে ওপরে, এখান থেকে আরো ওপরে যাব ওইখানে যেখানে মেঘ ঢেকে দিয়েছে পাহাড়ের মাথাটা, অত ওপরে উঠব। আর এই দেখো ওপরের দিকটা এরকম দেখতে, ওদিকটা আরো দেখাবো ওদিকটা গেলে। এখন আপাতত এই ভ্যালিটা দেখা যাচ্ছে। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বলো? হ্যাঁ হ্যাঁ, অনেক ওপরে। এই যে আমরা সেকেন্ড ফেজের এন্ট্রি নেওয়ার জন্য হাঁটছি। এটা হচ্ছে ফেজ টু এর কেবল কার্ডসগুলো, এগুলো লাল রঙের। তো আমরা আমাদেরটার জন্য ওয়েট করছি। এবার দেখো মুয়ের জন্য একটা স্পেশাল কেবল কার এসছে, খালি এটা ওকে নিয়ে যাবে বলে তোমাকে ডাকছে এটার জন্যে। তো এই যে আমরা ফেজ টু দিয়ে এবার উঠছি, দেখো উপরে মেঘ দেখা যাচ্ছে, আমরা ওই মেঘের মধ্যেই উঠতে চলেছি একদম। এই দেখো উপরে মেঘটা এবার চলে এসছে অলমোস্ট, আর আমরা আরো উপরে উঠছি। এখানে চিন্তা করে এখন বরফ থাকে, পুরোটা সাদা থাকে। আমি ভেবেছিলাম এখানে এসে শেষ হয়ে যাবে, না এটা আরো উপরে যাচ্ছে। 16 মিনিটের রাইড, আচ্ছা ম্যাজিক্যাল। আমরা কি সুইজারল্যান্ডে গিয়ে ওখানে ইউংফ্রা চড়েছিলাম, এখানটাতে দেখো। এইখানটা দেখো চারদিকে মেঘ, এখানে মেঘ উড়ছে। আর এখানে অল্টিটিউডে আমরা আছি 3950 মিটার। আর এখানে ইন্ডিয়ান আর্মির কিছু পোস্ট আছে, এখানে ক্যাম্প আছে, সরি ইন্ডিয়ান আর্মির। একজন আর্মি অফিসার আমাদের সাথেই এইটা করে ওপরে আসলো। হ্যাঁ সেরকম ঠান্ডাও নেই। ওইদিকে অল্প পাহাড়ের রেইন দেখা যাচ্ছে ওইখানটাতে, আর পরিষ্কার দেখাবো ওই দিকটা, খুব সুন্দর দেখতে ওই দিকটা। আর এই টেরেনটা দেখো এরকম ছোট ছোট, এখানে লালচে লালচে ফুল হয়ে রয়েছে। এইখানটায় দেখো কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। আর এই পাথরটা কি সুন্দর লাগছে, এরকম একটা গোল টাইপের কি একটা শেপের পাথর, এটা ইউএফও মনে হচ্ছে এখান থেকে। আর এইখানটায় দেখো ওপরে মেঘ, এখানে সুন্দর ফুলগুলো, ও কি সিনিক বিউটি সত্যি। এদিকে মেঘ,
ওই দিকে হচ্ছে আমরা যেখান দিয়ে এসেছিলাম, আর ওই যে ওখানে মুখ বসে আছে দেখো ওখানে, হ্যালো অন্যদিকে তাকাচ্ছে দেখো, দারুন। এখন বরফটা নোংরা হয়ে গেছে বেসিক্যালি, হ্যাঁ এই যে জল পড়ছে, হ্যাঁ এখানেই স্লেজ করে এই করে উঠে তো ওখান থেকে নামছে, ওই দেখো ওইখান দিয়ে নামছে, এইসবই করছে এখানে লোকজন। আর ওই ওপরে যাওয়া যাবে আরো, ওখানে ফ্ল্যাগটা উঠছে ওই অবধি হয়তো যাওয়া যায়, এখানে লোকজন বরফে ওপরে হাঁটার চেষ্টা করছে, আর নিচেটা দেখো কিছু দেখা যাচ্ছে না। আর ওইখানটাতে হচ্ছে আমাদের তলায় যাওয়ার কেবিল কার্স গুলো যাচ্ছে, এটা অনেকটা দূরে, আমরা অনেকটা উঠে এসেছি, মেঘ মৌ কিন্তু আবার উল্টো হয়ে আবার উঠতে শুরু করেছে, আমার ভয় লাগছে এবার, পড়ে যাও না যাই করো। এখানে 4G চলছে, বাও ওয়ান্ডারফুল। ও এখানে হ্যাঁ জিপে জিপে সবাই জিপে, এখন UPI সব জায়গায়। তো চলো দেখি যদি ওপরে যাই, ওই দেখো ঠান্ডা বরফ হাতে নিয়েছে গোল একখানা বরফের, বাও কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা, দারুণ দারুণ। এই দেখো বরফটা এখানটা এরকম নোংরা নোংরা বরফ, লোকজন এখানে স্লেজে চড়ছে, বরফটা গলছে, আর উপরে এই দিক দিয়ে তো যাবো না, যদি পাথর দিয়ে যাওয়া যায় তো যাবো, আদারওয়াইজ নিচে নেমে যাবো আমরা। এবার এইখানে দেখো এবার মেঘ গুলো চলে এসছে এর ভেতরে, এখানে মেঘ গুলো পাস করছে সেটা আমি খালি চোখে তো বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো কি? আর একটু কাছে করি দেখি, দেখো এখানে এরকম করে করে নামছে বরফ দিয়ে। আমরা দুজন এখানে একটু বসে একটু রেস্ট নিচ্ছি, আর বরফ দেখছি হা করে, কিন্তু একটা টি শার্ট পরে, খালি একটা টি শার্ট পরে আমরা এত উঁচুতে, জ্যাকেটটা পরেছিল আবার খুলে দিয়েছে, আর এখন এই দেখো এখানে পুরো মেঘটা চলে আসছে, আর সামনে এই যে বরফের দিকে আমরা বসে একটু বরফ দেখছি, ভালো দেখো আবার জ্যাকেট প্রিপেয়ার করছে পরবে বলে। তো আমাদের গুলমার্গে ফেজ টু ইজ ডান, এখন গুলমার্গই ডান আমি বলবো না, ফেজ ওয়ানটাতে যাবো একবার, ওখানে গিয়ে ম্যাগিটা খাবো, বিকজ একটা তোমাদের হেডস আপ দিদি ম্যাগিটা কি যদি খেতে হয় ফেজ ওয়ানে খাও, কেন ওখানে দামটা একটু কম, এখানে ম্যাগির দামটা ডাবলেরও বেশি, হ্যাঁ ক্যাশ দিতে হবে সেটা একটা ব্যাপার। আমাদের এক্সিট এখানে, তো আমরা এক্সিট নিয়ে নিচ্ছি, চলো তাহলে ফেজ ওয়ানে গিয়ে দেখা যাচ্ছে। গিয়ে আমরা একলা যাবো, আমরা অ্যাকচুয়ালি এইগুলোতে না আমরা ছজন করে বসাই, আর তুমি যদি বলো যে না আমরা দুজন আছি একলা যাবো ওরা যেতে দেয় না, বাট রিটার্নটা যেহেতু আসার সময় রাশ থাকে রিটার্নটা ফাঁকা, দেখো আমাদের পিছনে কেউ নেই আর মৌ নাচছে, ওই জন্য আমরা একলা একলা যাবো। এই দেখো আমরা নামছি, মেঘ কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ওই দিক থেকে একটা একটা করে কেবল কার আসছে চলে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এই একটা পোল যখন আসছে পোল গুলো দেখা যাচ্ছে, চারদিকটা পুরো মেঘে ঢাকা, আমরা একদম মেঘের ভেতর থেকে নামছি নিচে, ওয়াও। এইখানটা দেখো আমরা তখন এদিক দিয়ে গেলাম, এটা হচ্ছে ফেজ টু উপরে যাওয়ার রাস্তা, আর এটা ফেজ ওয়ানের নিচে যাওয়ার রাস্তাটা এই দিক দিয়ে। আমাদের এবার ফেজ ওয়ানের